পূর্ব বর্ধমান জেলা শাসকের দপ্তরে গুরুত্বপূর্ণ বৈঠকে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পূর্ব বর্ধমানে গুরুত্বপূর্ণ বৈঠকে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পূর্ব বর্ধমানের জেলা শাসক বিজয় ভারতীর সভাকক্ষে অনুষ্ঠিত হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, এছাড়াও পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, উপস্থিত রয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাপতি শম্পা ধারাসহ সভাপতি দেবু টুডুসহ অন্যান্য প্রশাসনিক কর্তারা, সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারা উপস্থিত ছিলেন এই গুরুত্বপূর্ণ বৈঠকে। রেশন ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে, বিনামূল্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে গ্রাহকদের হাতে। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কিভাবে কার্যকর করা হবে জেলায় জেলায় তা নিয়ে বৃহস্পতিবার এই গুরুত্বপূর্ণ বৈঠক হলো। পূর্ব বর্ধমানের জেলা শাসকের সভাকক্ষে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো এই বৈঠক। সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারাও রয়েছেন। এছাড়াও মুখ্যমন্ত্রী কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, তিনিও উপস্থিত রয়েছেন এই গুরুত্বপূর্ণ চালের ব্যবস্থা করলেন, সেটাকে নয়, কোথায় ওজনে কম, কোথায় কি অমক, এটা কিন্তু এই সমাজে বারুদার সামনেই বলছি, অপরাধ ক্ষমা করবেন, এটা এটা ইস্যু হতে পারে না। বর্ধমান জেলার প্রতি একটা মানুষ কারো বাদ যাচ্ছে না, তার গিয়ার দিচ্ছেন, স্পেশাল গিয়ার দিচ্ছেন, টোকন দিচ্ছেন, সেটা নয়, কোথায় সব ব্যবস্থা নিলেন আপনি? সমস্ত আমি বলছি, কোনো জায়গায় প্রবলেম নেই, কোনো জায়গায় প্রবলেম নেই, একটা লোক ইনক্লুডিং ইউ আপনারাও বাদ যাচ্ছেন, সেটা করবেন না। মাথা গরম করছে না, এটা ও আমার অভিমান হচ্ছে, এইটা করবেন না, শুধু ওই বিষয়টা রেগে যাচ্ছি না, আমি রাগি না, এটা আপনাদের কোয়েন্টা কিন্তু এটা হচ্ছে উনি করছেন। আমি বলি দাদা, আমি বলছি যে পর্যাপ্ত চাল, পর্যাপ্ত খাবার এসছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমার মনে হয় ভারতবর্ষে কোনো রাজ্যে আপনারা খোঁজেন, ভারতবর্ষে কোনো রাজ্যে পাঁচ লক্ষ মেট্রিক টন চাল দেওয়ার মতো ক্ষমতা কোনো রাজ্যের নেই, আর 10 কোটি লোককে খাওয়ানোর মতো ক্ষমতা কারো নেই, কোনো রাজ্য পারেনি, ফেল করে গেছে, সব ফেল করে গেছে। সুতরাং আমরা প্রত্যেকটা মন্ত্রী নিজেরাই বেরিয়ে গেছি, আমরা এখনও আমাদের তো আর মনে করছি না যে আমাদের করোনা ভাইরাস কিছু হবে, আমরা মনে করছি সব আমরা উত্তীর্ণ হয়ে গেছি, আমরা বেঁচে গেছি এখান থেকে। সুতরাং এটা আমরা করবেন, আপনারা কাল থাকুন রাস্তায়, হেল্প করুন, আমি হেল্প চাইছি আপনাদের কাছ থেকে, অ্যাপিল করছি হেল্প করুন, বা এত বড়ো একটা কর্মযোগ্য, এত বড়ো কাজ মুখ্যমন্ত্রী, এখানে আমরা হেল্প করার জন্য সবাই যাই। আপনার কাছে জানতে হবে যে আমি ফর্ম ফিল আপ করলে আমি রেশন কার্ড পাবো না, রেশন পেয়েছে কার্ড, আমার আবার বলছি আপনার পৌরসভার যে কার্ডগুলো আমাদের কাছে অ্যাপ্লিকেশান এসছে, অ্যাপ্লাই করলেই পাবো না, আপনাকে এনকোয়ারি করতে হবে। আমি এন্টাইটেল কিনা, জ্যোতিপ্রিয় মল্লিক 2 টাকা চালের এন্টাইটেল কিনা, জ্যোতিপ্রিয় মল্লিক 2 টাকা চালে এন্টাইটেল না হতে পারে, এগুলো এখন সব জায়গায় এগুলো হয়ে গেছে, এগুলো ওগুলো কিছু কিছু লোক গল্প মানাচ্ছে, কালকে আমাকে একটা কন্যাগর থেকে বললো রেশন পাইনি, না না না, তারা এসেছিল অন্য কারণ, তারা এসেছিল অন্য কারণ। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।